জিম আফ্রোটিটেনের ফাইনাল ম্যাচ খেলবেন মুশফিকুর রহিম এমন আশা নিয়েই টিভির সামনে বসেছিলেন বাঙালি সমর্থকরা। এরপর একাদশ প্রকাশ হলো, দেখা গেল মুশফিকুর রহিমের নাম নেই। তখন ভক্ত সমর্থকরা নিজেদেরকে সান্ত্বনা দিচ্ছিলেন, মুশফিকুর রহিম হয়তো বা ইম্প্যাক্ট প্লেয়ার। কিন্তু না, মুশফিকুর রহিম তো ইম্প্যাক্ট প্লেয়ার নয়। অর্থাৎ ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে অবহেলিত মুশফিকুর রহিম বাদ পড়েছেন একাদশ থেকে। তারপরেও যেন ভক্ত সমর্থকদের বিশ্বাস হচ্ছিল না যে মুশফিকুর রহিমকে বাদ দেওয়া হয়েছে। অনেকেই নিজের মনকে সান্ত্বনা দিচ্ছিলেন এই বলে যে মুশফিকুর রহিম গতকাল সেমিফাইনালের ম্যাচে ব্যাটিং করতে গিয়ে বুকে ব্যথা পেয়েছিলেন, এই জন্য হয়তো বা মুশফিকুর রহিমকে রেস্ট দেওয়া হয়েছে। কিন্তু দর্শক, মোটেও এমনটা নয়, কারণ মুশফিকুর রহিমকে এদিন পানি টানতে দেখা গেছে। আর এরপর থেকেই তো ক্ষিপ্ত ভক্ত সমর্থকরা, তখন মুশফিকুর রহিমের যুবক বাফলোসের পরিবর্তে বাংলাদেশি সাপোর্টাররা সাপোর্ট নেয় ডারবান ক্যালেন্ডার্সের, এবং শেষ পর্যন্ত ডারবান ক্যালেন্ডার্স দুর্দান্ত জয় তুলে নিয়েছে। তাই তো বাংলাদেশি ভক্ত সমর্থকরাও এখন খুশি।